হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। ওকে, ভালো তো থাকবেন, কারণ আজকে আমি চলে এসেছি আজকে আবার নতুন দাদাতে। গাইস, সো আমরা কি আবার নতুন দাদা কি আবার শুরু করতে যাচ্ছি? চলেন আমরা শুরু করি আজকের ফার্স্ট দাদা। এই দাদাগুলো হচ্ছে এমনিতেই সহজ এবং নর্মালভাবে উত্তর দিতে পারবেন, এমনিতে উত্তর দিতে এমনিতে সহজ হবে। কার লেজ নড়ে না, কার লেজ নড়ে না, আমি একাধারে বলবো কার লেজ নড়ে না। আপনারা হয়তো এমনিতে সহজ, এগুলো এমনিতে সহজ, আপনারা এমনিতে উত্তর দিয়ে দিতে পারবেন কমেন্টে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ কমেন্ট না করলে তো ব্রো হবে না, তাই না? আপনাদের ভালোবাসা থাকবে কমেন্টের ভিতরে, অবশ্যই কমেন্ট করবেন না এবং আমাকে কমেন্টে সঠিক উত্তরটা জানিয়ে দেবেন। ওকে, কার কোনো গুণ নেই, বা কার কোনো গুণ নেই, ঠিক আছে, কার কোনো গুণ নেই ভাই, এমনিতে সহজ, এগুলো এমনিতে যে কোনো পারে, মানে এই দাদাগুলো হচ্ছে এমনি নর্মালি দাদা, এমনি সহজ দাদা, ঠিক আছে, যে এক কথায় উত্তর দিতে পারবেন। এই কারণে আমি দাদাগুলো নর্মাল দাদাগুলো আমি ধরতেছি। এবার আমি পরবর্তী, কোন পান খাই না বলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কারণ এমনিতে সহজ, কোন পান খাই না। পানের সাথে কোন একটা ওয়ার্ড, পানের সাথে কোন একটা ওয়ার্ড যুক্ত করে দিন, পানের সাথে কোন একটা ওয়ার্ড, কোন একটা ওয়ার্ড যুক্ত করে দিন, দেখবেন এমনিতে অ্যান্সার পেয়ে যাবেন, কোন পান খাই না। আচ্ছা, সমস্যা নাই, এখনই আপনারা কমেন্ট করে দিন এবং আপনাদের মূল্যবান উত্তরটা এখনই জানিয়ে দিন, আমি অপেক্ষায় আছি আপনাদের উত্তরটা জানার জন্য। এবং আমি চলে যাবো এবার পরবর্তী, এক কথায় উত্তর, মানে এক কথায় আমি বলছি কথাটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে, কোন শাড়ি পরে না। আসলে সহজ কিন্তু একটু কঠিন লাগছে, একটু ঘোরাফেরা লাগছে, আসলে একটু কেমন লাগছে যে আসলে কঠিন কঠিন ভাব হচ্ছে, কিন্তু আসলে না, ঠিক আছে। এবার আমি আবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোন বাচ্চা কাঁদে না। আচ্ছা গাইস, এবার আমরা চলে যাব পরবর্তী ধাঁধাতে, জলে থাকে তবু মাছ নয় কিন্তু বাজারে মাছ বলে বিক্রি হয়। আমরা এমনিতেই জানি যে জলে থাকে মাছটা, হ্যাঁ আমরা জানি যে হয়তো মাছটা এটা মাছ নয় কিন্তু জলে থাকে, কিন্তু যখন বাজারে বিক্রি হয়, বাজার হোক বা শহরে হোক, যেখানেই বিক্রি হয় না কেন, দোকানে বিক্রি হয় না কেন, সেখানেই মনে করেন সেটা আবার মাছ বলেই বিক্রি হচ্ছে। পেজটাকে অবশ্যই ফলো করবেন, ঠিক আছে, পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং যে কোনো ভিডিও আছে, ভিডিও অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করেন আপনার বন্ধুবান্ধবের কাছে।